জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম ঠাকুরবাড়ির বাড়ির সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব অলসতা দূর করতে শ্রী শ্রী ঠাকুর কি কি করতে বললেন একজন এক ভাই শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর আমার আলসেমি কিছুতেই কাটছে না আমি যেটা করব মনে করি কিছুতেই করে উঠতে পারছি না আর একটা কাজ নিয়ে এত গড়িমসি হয়ে যায় যে কোনো কাজটাই সময় মতো শেষ হতে হচ্ছে না আর কোনো দায়িত্বও নিতে পারছি না ফলে লোকে আমাকে কথা শোনায় কি করব ঠাকুর পরঙ্গাল শিশি ঠাকুর এর উত্তরে বললেন প্রথমেই বললেন তুই কটায় ঘুম থেকে উঠিস তখন ভাই বলল আমি সাতটার পর উঠি তখন পরমদয়াল সিসি ঠাকুর বললেন একদম সাতটায় ঘুম থেকে উঠবি না ভোর পাঁচটায় বিছানা থেকে উঠবি তুই যদি উঠতে না পারিস তোর বাড়ির লোককে বলবি যেন তোকে তুলে দেয় আর একথাও বলে রাখবি যে যদি তুই না উঠিস তাহলে যেন তোকে জোর করে উঠিয়ে দেয় ঘুম থেকে উঠবি ঘুম থেকে উঠে তোর নিজের বিছানা তুই নিজে তুলবি বিছানাপত্র গোছ করার পর নিজের ঘরটা নিজে ঝাড়ু লাগাবি তারপর মায়ের জন্য এক কলসি জল আনবি এইভাবে খুটখাট কাজ সকালে করবি তারপরে একজন কর্মঠ মানুষের কাছে গিয়ে অন্তত দু তিন ঘন্টা শরীরকে খাটিয়ে কাজ করবি এই শরীরকে খাটানোর ফলে তোর আলসেমিটা অনেকটাই দূরে সরে যাবে দরকার পড়লে বেগার খাটবি একথাও শিশি ঠাকুর বললেন তারপর সিসি ঠাকুর ওই ভাইকে জিজ্ঞেস করলেন তুই ইষ্টভীতি করিস তখন ভাই বলল হ্যাঁ আমি ইষ্টভীতি করি কোথা থেকে করিস বলল আমি বাড়ি থেকে নিয়ে করি তখন পরম দেয়াল শিশি ঠাকুর বললেন একদম বাড়ি থেকে নিয়ে করবি না নিজের থেকে ইষ্টভীতি করবি নিজে দিয়ে ইষ্টভীতি করবি বাড়ি বাড়ি থেকে একদম নেওয়া চলবে না এই ইষ্টভীতি বাড়ি থেকে নেওয়া একদমই চলবে না যেদিন তোর থাকবে না সেদিন ভিক্ষা করে জোগাড় করবি তারপর ইষ্টভীতি করবি কথা ওই ভাইকে সিসি ঠাকুর বললেন তারপর আরো বললেন তোর যেদিকে চলার কথা তুই যদি তার উল্টো দিকে চলিস তাহলে তো এই বধকভাসগুলি তোর সর্বনাশ ডেকে আনবে তোর এই আলসেমি তোর এই ধীর ভাবাপন্ন হয়ে কাজ করা এটা তো তোর ভারী সর্বনাশ ধর একটা বিপদ এলো তখন তুই এক জায়গা থেকে আরেক জায়গা তোকে ছুটে চলে যেতে হলো তখন তুই ছুটতে পারলি না এক জায়গায় বসে রইলি তখন মাথার উপর তোর বিপদ নেমে এলো এই আলসেমি একমাত্র দায়ী যেটা তাড়াতাড়ি করার দরকার সেটা তুই একবারই পারলি না তার জন্য আগে বদভ্যাসগুলিকে ত্যাগ কর আর সত্যি আমাদের বদভ্যাসগুলিকে কিন্তু ত্যাগ করতে হবে তাই ঠাকুর বললেন বদভ্যাস ত্যাগ যদি না করো তাহলে বদভ্যাসগুলি ভূতের মতো এসে জাপটে ধরে ঘাড় মটকাবে তার জন্য আমাদের বদভ্যাসগুলিকে আগে ত্যাগ করতে হবে যার কারণে এত অলসতা আর যে মানুষের অলসতা আছে সে কোনোদিনই জীবনে সাফল্য লাভ করতে পারে না তাই প্রথম কথা ঠাকুর প্রথমেই আগে জোর দিয়েছেন আগের ইষ্ট প্রসঙ্গ আমি আলোচনা করেছি ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা তা যদি নাও পারি অন্তত চেষ্টা করতে হবে যে সময় উঠছি তার একটু আগে ওঠা এতে করে শরীর ভালো থাকে আয়ু বৃদ্ধি হয় আর দিনটা সুন্দর জল কাটে কিন্তু বেলা করে উঠলে শরীরে দেখা যায় বিভিন্ন সমস্যা প্রথমত আর অলসতা লেগেই থাকে তাই পরমদায়ক অলসতা কাটাতে আমাদেরকে এই দিকগুলি দেখালেন আরও কি করতে হবে শরীরকে খাটাতে হবে শরীরকে না খাটালে কিন্তু কোনো কাজ হবে না শরীরকে খাটাতে হবে তাহলে আমরা অলসতা এইভাবে দূর করব। এই বলে আজের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি জয়গুরু বন্দেই পুরুষোত্তম